বন্ধুরা, আজ আমি উড়িষ্যার একটি অতি সুস্বাদু ট্র্যাডিশনাল ও প্রসিদ্ধ মিষ্টির রেসিপি নিয়ে এসেছি। নমস্কার, কুক অ্যান্ড বেকে আমি নন্দিনী আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন বন্ধুরা, তবে আজকে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি 1 লিটার গরুর দুধ নিয়ে সেটি বেশ ভালো করে ফুটিয়ে নিলাম। দুধটি ফুটে যাওয়ার পরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েও দুধটা বেশ স্প্যাটুলার সাহায্যে আমি নাড়িয়ে নিলাম। এরপর 2 মাঝারি আকারের লেবুর রসে সমপরিমাণে জল মিশিয়ে মিশ্রণটি ধীরে ধীরে দুধে মেশাতে থাকলাম আর নাড়াতে থাকলাম। কিছুক্ষণের মধ্যেই দেখব ছানাটা বেশ আলাদা হয়ে যাচ্ছে। এখন একটা বড় বাউলের উপর একটি ছাঁকনি রেখে ওই জল মিশ্রিত ছানাটি ঢেলে দিলাম। দেখব যে গ্রিনিশ রঙের ছানার জল নিচের বাউলে জমা হয়েছে আর ছানা ছাঁকনিতে রয়েছে। বন্ধুরা, এই ছানার জলটি কিন্তু খুবই পুষ্টিকর। এটা আমরা আটা মাখার সময় বা ডাল বানাবার সময় ব্যবহার করতে পারি। এক্ষেত্রে বেশ খানিকটা ছানার জল এই রেসিপিতে লেগে যাবে। ছানাটা একটু স্প্যাটুলার সাহায্যে চাপ দিয়ে এর অতিরিক্ত জলটা বের করে দেব। তবে একেবারে ছানাটা কিন্তু জল শূন্য করে দেব না। এইবার এই গরম ছানাটা একটি বড় বাউলে ঢেলে নিয়ে স্প্যাটুলার সাহায্যে বেশ নাড়িয়ে নেব। এরপরে এতে আমি 1/3 কাপ চিনি এবং 2 টেবিল চামচ মতো সুজি যোগ করব এবং মাঝে মাঝে কিন্তু 2-1 চামচ করে ছানার জলও এতে দেব, যাতে ছানার মিশ্রণটি বেশ নরম থাকে। এরপরে মিশ্রণটি আমি ভালো করে নাড়িয়ে 10-15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে রেস্টে রাখব, যাতে সুজিটা বেশ ফুলে যায়। এরপর আমি ওভেনটা প্রিহিট করে নেব 10 মিনিটের জন্য 180°C-এ। এরপর যে পাত্রটায় বেক করব সেটা ভালো করে ব্রাশের সাহায্যে ঘি দিয়ে গ্রিস করে নেব এবং তলার দিকে একটি মাপ মতো করে কেটে রাখা বাটার পেপার বিছিয়ে দেব। কিছুটা ড্রাই ফ্রুটস যেটা কেটে রেখেছিলাম সেটি ঘিতে বেশ ভালো করে রোস্ট করে নেব। কিন্তু লক্ষ্য রাখব যাতে এই ড্রাই ফ্রুটসগুলো কিন্তু কালো কালো হয়ে না যায়, তবে কিন্তু তেতো লাগবে। এই সময় 3-4 মতো ছোট ইলাচও গুঁড়িয়ে সেটি পাশে রেখে দেব। এবার ওই ছানার মিশ্রণটি ভালো করে স্প্যাটুলার সাহায্যে উপর নিচ করে নাড়িয়ে নিয়ে 2 চামচ মতো মেল্টেড ঘি এতে যোগ করব। এরপর মিশিয়ে নিয়ে এতে প্রয়োজন মতো ছানার জলও যোগ করব। বন্ধুরা, এই পুরো রেসিপিতে আমার 7-8 চামচ মতো ছানার জল ব্যবহার করেছি। এরপর এতে 1 চুটকি মতো লবণ, এলাইচের পাউডার, রোস্টেড ড্রাই ফ্রুটস এবং খুবই অল্প পরিমাণে জায়ফল নিয়ে গ্রেট করে দেব এবং খুব ভালো করে মিশিয়ে দেব। এরপর এতে 1/8 টিস্পুন মতো বেকিং পাউডারও যোগ করব এবং ভালো করে পুনরায় মিশিয়ে নেব। এবার এই পুরো মিশ্রণটি একটি মোল্ডে ঢেলে বেসমান করে দিলাম এবং ভালো করে ট্যাপ করে প্রিহিটেড ওভেনে প্রথমে 35 মিনিট 180°C-এই বেক করলাম। এরপর আমি ওপর নিচ দুদিকেরই রডটাকে অন করে পুনরায় 10 মিনিট বেক করব। বন্ধুরা, এই দুটো রড ওপর নিচের অন করলে একে টোস্ট মোডও বলে থাকে। এরপর আমি 220°C-তে কিন্তু আবার 10 মিনিটের জন্য করব। এবার দেখুন, আমি একটি টুথপিকের সাহায্যে দেখে নিলাম। এইভাবে বেক করার জন্য কিন্তু টপ এবং বটম দুটো সাইডের লেয়ারটা বেশ ক্রাস্টের মতো হয়েছে আর ভেতরের অংশটা কিন্তু বেশ সফট এবং জুসি থাকবে। এটি থেকে কিন্তু একটা অসাধারণ অ্যারোমেটিক টেস্ট আসে বন্ধুরা। এই রেসিপিটা এত
মস্ত সুস্বাদু হয়। এবার কিছুটা ঠান্ডা হলে আমি একটি চাকুর সাহায্যে চারপাশটা আলগা করে নিয়ে একটি প্লেটে ডিমোল্ড করে নিলাম, পেছনের পেপারটা সরিয়ে দিলাম। এবার এটি স্লাইস করে কেটে পরিবেশন করা যাবে। বন্ধুরা দেখুন কেমন ওপরে ও নিচেরটা বেশ একটু শক্ত মতো হয়েছে আর ভেতরেরটা বেশ সফট। সত্যি বন্ধুরা এটি স্বাদ কিন্তু অপূর্ব হয়, খুবই লোভনীয় এই পদটি। একবার রেসিপিতে বানিয়ে দেখবেন, আর যদি ভালো লাগে তবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। বন্ধু আজকের মতো টাটা।